একটা পয়েন্ট লাস্ট একটা পয়েন্ট বলে ছেড়ে দেব মিনিট পাশে এটা খুব গুরুত্বপূর্ণ এই জন্য এটা বলতে হবে প্রিয় ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন তৃতীয় একটা দলকে আল্লাহর সামনে উঠাবে ভালো করে খেয়াল করো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালাউ তারা ইযিল মুজরিমুনা নাকিসু রুসিহিম গভীর মনোযোগ দেন আল্লাহ বলছেন ওয়ালাউ তারা ইযিল মুজরিমুনা নাকিসু রুসিহিম ইনদা রাব্বিহিম ও দুনিয়ার মানুষ আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুখাতিব করে বলছেন রাসূল আপনি যদি দেখতেন একটা দল আল্লাহর কাছে যখন মুজরিম হিসাবে গ্রেফতার হওয়ার পর উঠতে শুরু করবে যদি আপনি তাদেরকে দেখতেন কেন আল্লাহ বললেন যদি আপনি তাদেরকে দেখতেন আল্লাহর নবী দেখার কারণ কি আল্লাহ রাব্বুল আলামিন বুঝাতে চান দুনিয়ার বুকে এমন একটা সময় ছিল যখন ইসলামের সুদিন তখনো আসে নাই আল্লাহর নবীর দাওয়াতের পরে কেবল কতগুলো মানুষ ঈমান আনতে শুরু করেছেন ওই ঈমান আনার প্রথম দিকে যেই মানুষগুলো ঈমান আনছিলেন তাদের মধ্যে থেকে কেউ তখন দাপটওয়ালা ছিলেন না কেউ পাওয়ারফুল ব্যক্তি ছিলেন না ইসলামের সর্বপ্রথম দাপটওয়ালা কেউ যদি ঈমান আনে তিনি ওমরে ফারুক আর ইসলামে যদি সর্বপ্রথম কেউ একটা হিম্মতওয়ালা বলিষ্ঠ একটা মক্কার ভারভারী কিরাকের কোন কেউ যদি ঈমান আনে আবু বকর আর ইসলামে যদি কেউ তার সর্বস্ব উজাড় করে সর্বপ্রথম ঈমান আনে তখন বলার মতো কেবল খাদিজাতুল কুবরা এই তিনজনের অস্তিত্ব আমার নবীর প্রতি যখন ঈমান এনেছে সাদা কথা আপনাদের এক একজনের প্রতি এমন অত্যাচার হয়েছে কাউকে আগুনের কুণ্ডলীর উপরে চাপ দিয়ে দিয়ে ধরে তার গায়ের রক্ত তার গায়ের গোস্তগুলা গলায় দেয়া ওই আগুনকে নিবায় ফেলেছে কাউকে বা ওই মুখের পিঠের সাথে বেঁধে দিছে পায়ের সাথে বেঁধে মক্কার এবড়ো থেবড়ো ভূমি গুলাতে ঘুরাই চার কষ্ট দিছে এক একজনকে গায়ের গোস্তগুলা উঠে গেছে গায়ের হাড্ডি গুলা উঠে গেছে বলার মতো কিছু নাই বাধা দেওয়ার মতো কেউ নাই ওই চত্বর গুলা ঘুরাইয়া উঠা সাই গেছে সামনে এসে বলছে এক্ষুনি তুমি এক কোটি সত্য সত্য ঠিক ঠিক বলো এত কষ্ট দেওয়া হবে না সব ছেড়ে ইমান থেকে তুমি দূরে সরে চলে না ওই মানুষগুলা ইমান অন্তরে এমন কথা গাছিল কথা মুখ দিয়ে বলতে পারে না জিহ্বাটা নড়ায় আহাত আহাত বলে বুঝাইছে জীবন যতক্ষণ আমার ইমান ততক্ষণ জীবন থাকলে ইমানের পথ থেকে দূরে সরানো যাবে না আল্লাহ নবী নরম দিল আরাম দিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরটা ছিল বড় মোলায়েম বড় কোমল কারো দুঃখ আল্লাহ নবী সহ্য করতে পারত না আল্লাহ নবী কামার চত্বর থেকে দূরে দূরে তাকায় দেখতেন আমার বেলাল আমার খাব্বাব আমার খুবাইর এক একজনকে এমন কষ্ট দেওয়া হয় এমনকি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কামার চত্বরে এসে নামাজে দাঁড়াইছেন আল্লাহর নবীর মাথার উপরে উঠে চাপাইছে এই গল্প কে জানে না কিন্তু একবার কল্পনা করেন দুনিয়ার বুকে আল্লাহ নবীর মাথার উপরে ভুঁড়ি চাপাইছে মক্কায় কত লোক ঈমান অনেকে এনে ফেলছে কিন্তু কারো সাহসে ফুলাই না ভুঁড়িটা যে মাথার উপর থেকে তুলবে কারণ কি আবু জাহেল উৎপা সাইবার দলের এমন পাওয়ার এমন দাপট এমন তাদের ক্ষমতা এমন বলিষ্ঠতা কথা বলার মতো কেউ নেই আমার আল্লাহ বলছেন হে রাসূল ওই দিন পরিবর্তন করে কিয়ামতের একটা দিবস হবে সাবধান দুনিয়ায় যারা মন্তব্য করে ফুটানি করে দুনিয়ায় যারা তকব্বুরি করে চলে ইসলামকে নিষ্পেষণ করে ইসলামকে মানে না লড়াই করে ইসলামের বিধানকে লঙ্ঘন করে আল্লাহ এবং তার রাসূলের পক্ষে যারা তাদেরকে তেমন গুরুত্ব দেয় না আল্লাহ বলছেন ওয়ালাউ তারা ইযিল মুজরিমুনা নাকিসু রুসুসিহিম ইন্দা রাব্বিহিম আমার রাসূল আপনি যদি ওই দিন দেখতে পাইতেন দুনিয়ায় যারা এরকম দাপট নিয়ে চলেছে দুনিয়ায় যারা এরকম মাতব্বরি করেছে না কি সুরুসিম ইন্দা রাব্বিহিম তাদের মাথা গুলাকে কিয়ামতের দিনে যখন উঠাবো এক গল ফেরেশতা পাঠাইয়া পিঠন দিকে বাড়ি দিয়ে মাথা উঁচু করাইছিলাম এক গলের আরেক গলকে রব্বুল আমিন এমন একটা বাড়ি দিবেন দেওয়ার পরে মাথাগুলা চিরস্থায়ী ভাবে নিচু হয়ে যাবে ওই দিন মাথাগুলা আর উপর দিকে উদ্দিত হবে না দুনিয়ার মানুষ মাথা হালানো দেখে চেহারা দেখে বুঝে ফেলবে দুনিয়ায় ইসলামের বিরোধী ছিল দুনিয়ায় ইসলাম মুসলমান
সাথে শত্রুতা করত আর বড় বাহাদুরি করে দুনিয়ায় চলাফেরা করেছিল আজকের দিনে আল্লাহর আদালতে মুজরিম হিসেবে গ্রেফতার করে রব্বুল আলামিন তাদেরকে অপমানের জিল্লতির জীবন দিয়েছে আরেকটা কথার মধ্যে মনে রাখেন মুজরিম হিসেবে দুনিয়ার বুকে অনেকেই আছে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার বৌলি করতে দুনিয়ার বুকে রহমান নামের কারণে অনেক মুজরিমদেরকে ধরে না প্রমাণ দেখেন আপনাদের গ্রামের মধ্যে আছে 10 15 10 ফজরের নামাজের সময় সবার আগে মসজিদে হাজির হয়ে যায় ফজরের নামাজ মিস করেন এখন মুসল্লি আপনাদের গ্রামে আসে না ভাই আরে কথা বলেন আছে কি না এমন ভিআইপি মুসল্লি আপনাদের আছে কিনা জুম্মার দিনে মসজিদের সামনে যায় গল্প করে অনেক পরে যায় দুই বন্ধু মিলে আইপিএল এ কে জিতলো হাইয়েস্ট উইকেট টেকার কে গল্প বাপ রে বাপ দুনিয়া আখেরাত সব গল্প করতেছে মসজিদের ভিতরে ঢুকে না মোবাইলে ব্রাউজিং টাউজিং সব করে হঠাৎ করে যখন ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব একামত দিতে শুরু করে কদকামাতি সালাত যাবে কোথায় সারা দল মসজিদের ভিতরে এক জুতা বাহিরে আর এক জুতা সাথে মসজিদের বারান্দায় আছে না ভিআইপি মুসল্লি আছে না খেয়াল করেন একজন ফজর ছাড়ে না একজন জুম্মা খালি পড়ে আবার অনেকে তো এরকম আরো ভিআইপি আছে বছরে